সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2017 সালে জন্ম নিয়ন্ত্রণ আইন খসড়া তৈরি হয়েছিল। 2021 সালে প্রথম অসম সরকার এই খসড়াকে আইন আকারে পাশ করে। 1 জানুয়ারি 2021 থেকে অসমে চালু হয় এই আইন। আইনে বলা হয়েছিল দুটির বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না। শুধু সরকারি চাকরি নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের এই নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছিল। এমনকি পুরসভা বা পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তারা। এবার অসমের পথে হাঁটতে চলেছে উত্তরপ্রদেশের সরকার। রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ করতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। তবে এখনই এই বিল রাজ্য সরকারের কাছে পেশ করা হবে না, আগামী 10 দিন এই বিল সম্পর্কে বিভিন্ন এলাকায় গিয়ে জনমত সংগ্রহ করা হবে। তারপর 19 জুলাই বিলটিকে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে বলে জানা গেছে। বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে উত্তরপ্রদেশের জন্য নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরের জোর দিয়েছেন তিনি। প্রস্তাবিত জনসংখ্যা নীতিতে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপে জোর দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনার পাশাপাশি নিরাপদ গর্ভপাতের কথাও বলা হয়েছে প্রস্তাবিত জনসংখ্যা নীতিতে। স্বাস্থ্য পরিষেবার উন্নতি করে পুরুষত্বহীনতা এবং বন্ধত্বের সমস্যার সমাধানের কথাও বলা হয়েছে। পাশাপাশি সদ্যজাত এবং শিশু জন্মের সময় মায়েদের মৃত্যুর হার কমানোর উপরও জোর দেওয়া হয়েছে নতুন নীতিতে। প্রস্তাবিত নীতি প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়নের জন্যই জনসংখ্যায় স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। প্রস্তাবিত নীতিতে 2026 সালে জনসংখ্যা বৃদ্ধির হার 2026 সাল নাগাদ হাজারে 2.1 এবং 2030 সাল নাগাদ তা নামিয়ে প্রতি হাজারে 1.9 করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সমস্ত সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার ভারসাম্যের কথাও বলা হয়েছে এই নীতিতে। প্রস্তাবিত নীতিতে বয়স্কদের দিকে নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া 11 থেকে 19 বছর বয়সীদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যাপ্ত পুষ্টির কথা বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে এর আগে 2016 জনসংখ্যা নীতি ছিল, কিন্তু তার সময়কাল শেষ হয়ে যাওয়ায় নতুন করে তার প্রয়োজন হয়ে পড়েছিল বলেই বলছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল হেলথ মিশনের মাধ্যমে জনসংখ্যায় স্থিতিশীলতা আনার পাশাপাশি শিশু, কিশোর এবং বয়স্ক ব্যক্তিদের ট্র্যাকিং করার কথা বলা হয়েছে। অন্যদিকে এ ব্যাপারে রাজ্য আইন কমিশনও এই বিলের ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করেছে। সেখানে সাধারণ মানুষের কাছে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। 19 জুলাই পর্যন্ত সাধারণ মানুষ এ ব্যাপারে তাদের কোনো প্রস্তাব থাকলে দিতে পারবেন। বাচ্চার দহি আচ্ছার ওপরে জোর দেওয়া হয়েছে রাজ্য আইন কমিশনের তরফে। নতুন জনসংখ্যা নীতিতে সরকারি প্রস্তাবে বলা হয়েছে বাবা মা যারা তাদের পরিবার দুটি সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, সরকারি চাকরিতে থাকলে তাদেরকে ভলান্টারি স্টেরিলাইজেশনের সুযোগ দেওয়ার পাশাপাশি দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রমোশন দেওয়া হবে। পাশাপাশি সরকারি হাউজিং স্কিমের সুবিধা দেওয়া হবে। পিএফে নিয়োগকারীর দান বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। যারা সরকারি চাকরিতে নেই তাদের ক্ষেত্রে জল, বিদ্যুৎ, ঘরের ট্যাক্স, হোম লোনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। যদি এই আইন 1 বছরের মধ্যে লাগু হয় তাহলে সব সরকারি আধিকারিক, কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের এফিডেভিট করে বলতে হবে তারা এই নীতি ভঙ্গ করবেন না। এছাড়া রেশন কার্ড দেওয়া হবে 4 জনের জন্য। স্নাতক পর্যায়ে ফ্রি এডুকেশন ক্যাম্প, কন্যা সন্তানের উচ্চশিক্ষা, একটি সন্তানের ক্ষেত্রে সরকারি চাকরিতে সুবিধার কথাও বলা হয়েছে।